Hello students, good morning and welcome to the digital class of today. Today we shall read and discuss the poem Hunting Snake composed by Judith Arundel Wright. Today we have part 2 of this poem. Today we shall read and discuss the first 2 stanzas of this poem. So before going to the main topic, I asked your students to find your textbook and open at page number 92 and follow the poem. So before we read in details the lines of the stanzas of the poem, I want to give you some extra ideas, concepts about the poem. So boys, listen to me. We shall use bilingual method to make you sense the poem. So the poem revolves around a snake moving about in search of its prey, and how the poet's reactions on seeing it changes from fear to appreciation. এখন এই কবিতাটার মূল যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার দরকার আছে কবিতাটা ভালোভাবে মনে রাখার জন্য। এই কবিতাটার মূল বিষয়বস্তু হলো যে শিকারের খোঁজে বেরোনো একটি সাপ, এবং তাকে দেখে কবির কি প্রতিক্রিয়া হয়েছিল, এবং এখানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কবি সাপের প্রতি তার যে ভালো লাগার বিষয় সেটাও তিনি ব্যক্ত করেছেন কবিতার মধ্য দিয়ে। This poem also highlights the fact that man, when comes in contact with nature, sometimes gets overruled by it, be it in terms of power, beauty or grandeur. অর্থাৎ এই কবিতা এই প্রতিষ্ঠিত সত্যের উপরে আলোকপাত করে, একটা প্রতিষ্ঠিত সত্য, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, যে ঘটনার উপর আলোকপাত করে সেটা হচ্ছে এই, মানুষ যখন কোনো প্রকৃতির সংস্পর্শে আসে তখন কখনো কখনো প্রকৃতি মানুষের উপরে ভারী পড়ে যায়, অর্থাৎ মানুষকে ওভাররুল করে প্রকৃতি তার নিজের শক্তি দিয়ে এবং তার হচ্ছে ক্ষমতা দিয়ে, সৌন্দর্য দিয়ে অথবা তার জৌলুস দিয়ে, গ্র্যান্ডিয়র, বিউটি অর গ্র্যান্ডিয়র, সৌন্দর্য অথবা জৌলুস দিয়ে অথবা পাওয়ার, ক্ষমতা দিয়ে মানুষকে বা মানুষের উপরে তারা ওভাররুল করে, মানুষকে শাসন করে বলতে গেলে, এবং এটা হয় তখনই যখন মানুষ কোনো প্রকৃতির সংস্পর্শে আসে। সো দ্য স্নেক হান্টিং ফর ইটস প্রে অ্যারাউজেস বোথ ফিয়ার অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, অ্যান্ড দাস ইট ইজ ডিসক্রাইবড ইন ডিটেলস ফ্রম ইটস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিউটি টু ইটস পাওয়ার অ্যান্ড অথরিটি। অর্থাৎ শিকারের খোঁজে বেরোনো যে সাপ, সেই সাপটি ভয় এবং ভালো লাগা দুয়েরই উদ্ভব ঘটায়,
এবং সেই জন্যই তার শারীরিক বর্ণনা ও সৌন্দর্য থেকে শুরু করে শক্তি এবং ক্ষমতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখানে কবি দিয়েছেন। এর সঙ্গে একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যে যদিও তোমাদের এটা এখনই লাগবে না, ক্লাস 9 বা ক্লাস 10 এও লাগবে না, হায়ার স্টাডির ক্ষেত্রে HS লেভেলে তোমাদের লাগবে, হয়তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেই জন্য একটু আগে থেকে একটু কনসেপ্ট রেখে দেওয়া, একটু বলে দিচ্ছি। দ্য ওয়ার্ড হান্টিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভায়োলেন্স। এই যে হান্টিং কথাটা, হান্টিং মানে কাউকে শিকার করা, এই শিকার করার মধ্যে একটা ভায়োলেন্স আছে, অর্থাৎ একটা হিংসা আছে, এবং তার তার মধ্যে একটা পাওয়ার আছে এবং স্কিল আছে, তো ক্ষমতা আছে, তার দক্ষতা আছে, এই বিষয়গুলো হান্টিং কথাটার মধ্যে আছে। দাস দিস ওয়ার্ড পারফেক্টলি ফিটস উইথ দ্য ট্রায়ালস অফ দ্য স্নেক মেনশনড ইন দ্য পোয়েম। সুতরাং এই ওয়ার্ডটা, এই যে সাপের যে রাস্তা, সাপের যে পাথ, সেই রাস্তার বর্ণনা করতে গিয়ে, এই চলার বর্ণনা করতে গিয়ে এই হান্টিং কথাটা খুব ভালোভাবে এখানে ফিট করেছে, ব্যবহৃত হয়েছে। দিস স্নেক হ্যাড দ্য ক্যাপাবিলিটি টু মেসমারাইজ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিজ আ পোয়েট, অ্যান্ড দ্য পোয়েট ক্যান নট হেল্প বাট অ্যাপ্রিসিয়েট ইটস স্কিলস অ্যান্ড পাওয়ার ওয়াইল ফিলিং স্কেয়ার্ড অল দ্য টাইম। এটার মানে হচ্ছে যে এই সাপটা ক্ষমতা আছে মুগ্ধ করা, মেসমারাইজ করা মানে হচ্ছে মুগ্ধ করার মতো ক্ষমতা আছে, এবং এমনকি একজন ব্যক্তিকে, এমনকি এই ক্ষমতার বলে সাপ কবিকে স্তব্ধ করে দিয়েছিলেন, স্তম্ভিত করে দিয়েছিলেন, এবং সারাক্ষণ ভয় থাকা সত্ত্বেও, সারাক্ষণ ভয় থাকা সত্ত্বেও, ভয় পাওয়া সত্ত্বেও কবির মধ্যে তার প্রতি একটু সম্ভ্রম বোধ উদ্রেক করতে পেরেছিলেন। সো ন্যাচারালি দ্য হান্টিং স্নেক, এই টাইটেলটা একেবারে এই কবিতার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে বলেই মনে করা হয়। সো ন্যাচারালি দিস টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস পোয়েম। নাও উই কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য ডিটেল স্টাডি of the poem. The first two stanzas are to be read and discussed today. So boys, follow. So before going to the first and second stanza, a very brief introduction of the poet is given here. As we have already discussed the introduction of the text and the poem in part one, perhaps you have read or understood the meaning of that first part. So Judith Arundel Wright, 1915 to 2000, was an Australian poet and environmentalist. এটা আমি আগে বলেছি, তিনি একজন অস্ট্রেলিয়ার কবি এবং তিনি একজন প্রকৃতিবিদ। এবং সেভারাল কালেকশনস অফ হার পোয়েট্রি, তার অনেকগুলো কবিতার কালেকশনের মধ্যে দ্য মোস্ট নোটেবল আর দ্য মুভিং ইমেজ, যেগুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তার মধ্যে একটা আছে দ্য মুভিং ইমেজ, ও ম্যান টু ম্যান, দ্য গেট ওয়ে অ্যান্ড ম্যানি মোর, এবং এই ধরনের অনেক আরও কবিতা আছে কালেকশনের মধ্যে যেগুলো বিখ্যাত হয়েছে বা উল্লেখযোগ্য হয়েছে। দ্য ফলোয়িং পোয়েম ডিসক্রাইবস দ্য পোয়েটস এক্সপেরিয়েন্স অফ ওয়াচিং আ ব্ল্যাক স্নেক অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড। এই কবিতাটার মধ্যে কবি তার অভিজ্ঞতা, কি অভিজ্ঞতা, একটা সাপ, একটা কালো রঙের সাপ তার নিজের রাস্তায় মেক্স ইজ ওয়ে অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড, একটা গ্রাসল্যান্ডের মধ্য দিয়ে, ঘাস জমির মধ্য দিয়ে তার নিজের রাস্তা ধরে একটা কালো রঙের সাপ যাচ্ছিল, সেইটা দেখার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কবিতার এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন।
The poet looks on fascinated as the snake hunts for food and finally disappears. কবি সাপটাকে দেখেছেন, মুগ্ধ হয়েছেন, ফ্যাসিনেটেড হয়েছেন, মুগ্ধ হয়েছেন, এবং সাপটা তার খাবার খুঁজতে খুঁজতে অবশেষে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাগুলো এই কবিতার মধ্যে দিয়ে কবি এখানে বর্ণনা করেছেন। সো দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা নাও, সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস, অর্থাৎ সান ওয়ার্ম অর্থাৎ সূর্যের আলোকে উষ্ণ, যে সিজনটা চলে গিয়েছে লেট সিজন তারই লাবণ্য, এখানে গ্রেস মানে লাবণ্যের কথা বলা হয়েছে, দয়া বা লাবণ্য, তারই লাবণ্যে অর্থাৎ বিগত সিজনের ঋতুর লাবণ্যে সূর্যের উষ্ণতায়, আন্ডার দ্য অটমস অটমস জেন্টলেস্ট স্কাই, আর এখানে আন্ডার দ্য অটাম, এখানে অটাম বলতে হেমন্তের কথা বলা হয়েছে, হেমন্ত এই সময়টা সুমধুর মিষ্টি মধুর আবহাওয়া থাকে, সুতরাং হেমন্তের যে স্নিগ্ধ, এখানে জেন্টলেস্ট স্নিগ্ধ যে স্কাই, যে আকাশ, সেই আকাশের তলে তাহলে সূর্যের উষ্ণতায় গত সিজনের গত ঋতুর লাবণ্য এবং স্নিগ্ধ হেমন্তের স্নিগ্ধ আকাশের নিচে। তো ফার্স্ট স্ট্যাঞ্জার এই দুটো লাইনে যেটা বলা বলতে চাওয়া হয়েছে যে এখানকার ন্যাচারাল পরিবেশটা কেমন ছিল, অ্যাটমসফিয়ারটা কেমন ছিল সেইটার কথা বলা হচ্ছে। উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ স্পেস, উই ওয়াকড, উই মানে হিয়ার দ্য পোয়েট অ্যান্ড ইজ অ্যান আর কম্প্যানিয়ন, এখানে কবি এবং তার সাথীর সঙ্গীর কথা বলা হয়েছে, তারা হাঁটছিল মানে আমরা হাঁটছিলাম, অ্যান্ড ফ্রোজ এই যে কথাটা বলা হলো যে ফ্রোজ, তাহলে হেমন্তের স্নিগ্ধ আকাশের নিচে বিগত ঋতুর উষ্ণ সূর্যের উষ্ণতায় উষ্ণতার লাবণ্যে আমরা হাঁটছিলাম, ফ্রোজ হয়ে গেলাম, অর্থাৎ চলতে চলতে পায়ের ফাঁকে চলতে চলতে পা ফেলার মাঝখানে আমরা থেমে গেলাম, ফ্রিজ হয়ে গেলাম মানে থেমে গেলাম। এই যে এরকম একটা পরিবেশ, এত সুন্দর একটা মনোরম পরিবেশ, তার মধ্যে চলতে চলতে হঠাৎ ফ্রিজ হয়ে গেলাম, এইখান থেকে একটা কবিতার মধ্যে টুইস্ট এসে যাচ্ছে, বা বলতে পারে যে এখান থেকে একটা পরিবর্তন আসছে পরিবেশের মধ্যে। দ্য গ্রেট র্যাক স্নেক উইন্ট রিলিং বাই, কেন ফ্রোজ হয়ে গেলাম কেন, বেশ তো সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা পায়চারি করছিলাম, এরকম একটা সুন্দর পরিবেশ ছিল, হঠাৎ পরিবেশটা ব্রেক হয়ে গেল, কেন ব্রেক হলো না, একটা সাপ, একটা সাপ এঁকে বেঁকে গ্রাসল্যান্ডের ভেতর দিয়ে একটা সাপ এঁকে বেঁকে পাশ দিয়ে চলে যাচ্ছিল, সেটা চোখে পড়ে গেল, সেটা চোখে পড়ার পরে চলতে চলতে পা ফেলার ফাঁকেই আমরা ফ্রিজ হয়ে গেলাম, মানে হক চকিয়ে দাঁড়িয়ে গেলাম, স্তম্ভিত হয়ে গেলাম, কারা হলেন, কবি এবং তার কম্প্যানিয়ন মানে সঙ্গী, হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, তো সাপটা কীরকমভাবে যাচ্ছে সেটা একটা বর্ণনা দিয়েছেন, সাপটা হেড ডাউন মাথাটা নিচু করে যাচ্ছে, আর ফ্লিকারিং মানে জিপটা লক লক করছে, অন দ্য ট্রেল, এখানে ট্রেল মানে হচ্ছে পাথ বা ওয়ের কথা বলা হয়েছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে সাপ যাচ্ছে সেটাকে ট্রেল বলা হচ্ছে, তাহলে মাথা নিচু করে সাপটা জিপটা লক লক করতে করতে তার রাস্তা দিয়ে যাচ্ছে। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, হি কোয়েস্টেড, কোয়েস্টেড মানে এখানে এনকোয়ার অফ মানে খোঁজ করছে, সে খুঁজে বেড়াচ্ছে, লুকিং ফর, কোয়েস্টেড, কি খুঁজে বেড়াচ্ছে, কোন দিক দিয়ে খুঁজে বেড়াচ্ছে, থ্রু দ্য পার্টিং গ্রাস, পার্টিং গ্রাস মানে হচ্ছে ঘাসগুলোর মধ্যে যে ফাঁক থাকে সেটাকে বলা হয় পার্টিং গ্রাস, একটা ঘাস থেকে আরেকটা ঘাসের মধ্যে যে ফাঁক ডিফারেন্স ফাঁক থাকে সেই ফাঁকে দিয়ে ফাঁক দিয়ে সে যাচ্ছে, এই ফাঁকগুলোকে
বলা হয়েছে পার্টিং গ্রাস, গ্রাস বলা হয়েছে, এই ঘাসের মধ্যে দিয়ে সে যাচ্ছে, তার খাবার খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সান গ্লেসড হিজ কাপস অফ ডায়মন্ড স্কেল, এইখানে আবার দেখো দিয়েছে সান গ্লেসড, অর্থাৎ সূর্যের আলো পড়ে চকচক করছে। কি চকচক করছে? হিজ কাপস, কাপস মানে বাঁকা, কাপস মানে বাঁকা জায়গাটা, অফ ডায়মন্ড স্কেল, স্কেলগুলোকে ডায়মন্ডের সঙ্গে, অর্থাৎ সাপের যে আঁশ, যেটাকে বলা হয় স্কেল মানে আঁশ, বডিতে যেটা থাকে, তার উপরে সূর্যের আলো পড়ে সেটা চকচক করছে ডায়মন্ডের মতো, চকচক করছে, কেমন? অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস, এবং তাকে চলে যেতে দেখে উই লস্ট ব্রেথ, অর্থাৎ আমাদের শ্বাস রোধ হয়ে গেল। তাকে চলে যেতে দেখে আমাদের শ্বাসরোধ হয়ে গেল, বাকরোধ হয়ে গেল, মানে বাকরোধ ঠিক নয়, শ্বাসরোধ হয়ে গেল, যেটা ব্রেথ বলা হচ্ছে, লস্ট ব্রেথ মানে শ্বাসরোধ হয়ে গেল। অর্থাৎ সেটাকে দেখে, সাপটাকে চলে যেতে দেখে আমাদের শ্বাসরোধ হয়ে গেল। এই কারণেই হলো যে সাপটা থেকে যে কোনো ধরনের থ্রেট আসতে পারত, বিপদ আসতে পারত। তো এরকম একটা কালো সাপ পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা দেখে সাধারণ কমন পাবলিকের যেমন হয়, কমন পিপলের যেমন হয়, একটা হকচকিয়ে যাওয়ার একটা ভাব থাকে, একটা বিপদের আশঙ্কা থেকে একটা ভয় পেয়ে যাওয়ার ভাব থাকে। তো সেরকমভাবেই ভীত হয়ে গিয়েছিলেন কবি এবং তার সঙ্গী। সো বয়েজ, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য মিনিং ইন ইউর মাদার টাং অফ দিস টু স্ট্যাঞ্জাস টুডে, অ্যান্ড দ্যাটস অল টুডে, স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।